ভারতের লোক সংস্কৃতি লোকনৃত্য বাঁচিয়ে রাখতে সমগ্র শিক্ষা মিশনের অভিনব উদ্যোগ। যুগের তালে হারিয়ে যেতে বসেছে আমাদের লোক সংস্কৃতি তথা লোকনৃত্য, তাই সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো জেলা স্তরের লোকনৃত্য প্রতিযোগিতা। সমগ্র শিক্ষা মিশনের তরফে জেলা স্তর ভিত্তিক এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। দার্জিলিং জেলার 12টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরা রাজ্য স্তরে তাদের পরিবেশনা প্রস্তুত করতে পারবে। মূলত স্কুলের ছাত্রছাত্রী পড়াশোনার বাইরেও আরো নানান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রাখতেই এমন উদ্যোগ। টিআরটি এবং সমগ্র শিক্ষা মিশন প্রতি বছর জয়েন্টলি এই প্রোগ্রামটা করে, ঠিক আছে? ক্লাস 8 এবং ক্লাস 9-এর বাচ্চারা, ছেলে এবং মেয়ে বোথ পার্টিসিপেট করতে পারে। তারা হচ্ছে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করে। এবার হচ্ছে বারোটা স্কুল আমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেলে পার্টিসিপেট করছে। আর এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে টিম সিলেক্ট হয়। কিন্তু স্টেটে যাওয়ার জন্য, স্টেট লেভেল পারফর্ম করার জন্য যারা ফার্স্ট হচ্ছে যেই গ্রুপটা, সেটা জেলাকে রিপ্রেজেন্ট করে। এটা প্রত্যেকটা জেলাতেই হচ্ছে। বিভিন্ন জাতি উপজাতির তো নিজস্ব একটা কালচার আছে, সেই কালচারটাকে মূলত শোকেস করবার জন্যই হচ্ছে এই প্রোগ্রামটা। প্রসঙ্গত, গুণগত শিক্ষার মূল জায়গা হলো SCERT। এখান থেকে ঠিক হয় রাজ্যের গুণগত শিক্ষার কতটুকু উন্নতি হবে তা নির্ভর করে SIT এর উপর। তাদের তরফেই প্রতি বছরই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যের প্রতিটি জেলায় জেলা স্তর ভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে বিজয়ীরা আগামী অক্টোবর মাসে রাজ্য স্তর ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দার্জিলিং জেলার 12টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের নিজস্ব কৃষ্টি কালচারের কথা তুলে ধরে তাদের লোকনৃত্যের মাধ্যমে, এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সকলেই ভীষণ খুশি। ডান্সের হচ্ছে মানে প্রথম থিমটা হচ্ছে আমাদের যে রাজবংশী ডান্সের যে ফ্লোক ডান্স, এটা আমরা করছি। আর সেই মাধ্যমে রাজবংশী আমাদের সামাজিকতা যেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেটা আমরা তুলে দিতে চাইছি যে মেয়েরাও কিছু পারবে করতে, মেয়েদেরকেও পড়াশোনা করানো দরকার। সে মেয়ে, ছেলে মেয়ে সবাই সবার। তোমাদের এই যে রাজবংশী কালচার ধীরে ধীরে আমাদের ফোক ডান্সগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটাই তুলে ধরতে চাই। হ্যাঁ হ্যাঁ, রাজবংশী গানের মধ্যে ফোক ডান্সের তুলে ধরতে চাচ্ছি যে মেয়েদেরকে এগিয়ে যাওয়ার মানে সুযোগ দেওয়া দরকার, যে মেয়েরাও অনেক কিছু করতে পারবে। সমগ্র শিক্ষা মিশনের শিলিগুড়ি কোঅর্ডিনেটর অনন্যা রায় জানিয়েছেন, মূলত যুগোরতালে আমরা ভুলে যাচ্ছি আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি, সেগুলিকে বাঁচিয়ে রাখতেই আমাদের এই উদ্যোগ। ক্লাস 8-9-এর পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সকলে এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি। রূপালী দাস বলে একজন প্রতিযোগী তথা ছাত্রী জানিয়েছেন যে তারা তাদের রাজবংশী সম্প্রদায়ের লোকনৃত্য পরিবেশন করছে। এভাবেই তারা তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।